বন্ধুরা, ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব প্রাথমিক শিক্ষা পরিষদের তরফ থেকে আজকে একটি নতুন নোটিশ দিয়েছে, সে নোটিশটি কাদের জন্য, সেখানে কি বলা হয়েছে, সে বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। বন্ধুরা, আজকের এই নোটিশটি ডিএলএড সেশন 2019-21, 2020-22 এবং 2021-23 যে সমস্ত শিক্ষার্থী সফলভাবে ডিএলএড কোর্সটি পাস করে কমপ্লিট করেছে তাদের জন্য। প্রাথমিক শিক্ষা পরিষদ 19-21, 20-22 এবং 21-23 ব্যাচের ডিএলএড শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করার জন্য সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করছে। তো প্রত্যেক শিক্ষার্থীকেই অনলাইনে সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য নাম নথিভুক্ত করতে বলছে। নাম নথিভুক্ত করা যাবে wbpprimaryeducation.org ওয়েবসাইটে গিয়ে। এখনো লিংক অ্যাক্টিভ হয়নি, খুব শীঘ্রই সেই লিঙ্কটি অ্যাক্টিভ হয়ে যাবে এবং অনলাইনে আবেদন করা যাবে 30/10/2024 অর্থাৎ অক্টোবর মাসের 30 তারিখ পর্যন্ত। এখানে অনলাইনে নাম নথিভুক্ত করার জন্য আপনাদের পে করতে হবে 500 টাকা। এখানে কিন্তু অনলাইনে নাম নথিভুক্ত করার কোনো ব্যবস্থা নেই। আশা করি বিষয়টি আপনাদের বোঝাতে পেরেছি। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আমি এই চ্যানেলে ডিএলএড চার্ট, মডেল, এক্সটার্নাল এক্সাম, ইন্টারনাল এক্সাম, মাইক্রো লেসন প্ল্যান, ম্যাক্রো লেসন প্ল্যান, ডিএলএড সংক্রান্ত সমস্ত ভিডিও এই চ্যানেলে আপলোড করে থাকি। তাই অবশ্যই যাদের প্রয়োজন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ঘন্টা বেল আইকনকে দাবিয়ে রাখো, তাহলে পরবর্তীতে যখন আমি ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।